রঘুনাথ এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে ওর বউ প্রেমে হারেনি, এভারেস্ট জয় করতে গিয়ে হেরে গেছে। রাহুল ওর বউয়ের পেটে লাথি মারেনি, এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে এভারেস্টে বরফের ধস নেমে গেছিল, তার জন্য 15ই আগস্টের দিন পতাকাটা গাড়তে পারেনি। আহা গো, কখনো কখনো কারোর মুখে হাসি ফোটানোর জন্যে নিজের অনেক চাপা যন্ত্রণা কষ্ট চাপা রেখে হাসতে হয়, এরই নাম জীবন। টাইটেলগুলো কে লিখছে? চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। রাহুলকে তো এখনও ম্যান্ডি বলতে পারেনি, লেখাগুলোই বোঝা যাচ্ছে। রাহুলের আগুন ম্যান্ডির মনে জ্বলছেই। আর এইদিকে সোমনাথের, সোমনাথ তো ডেঙ্গুর থেকে বাঁচতে গিয়ে লাভেরিয়ায় পড়েছে, সম্পূর্ণ বিষয়টা জানবা তো, ভিডিওটা দেখো। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে গিয়ে লাভেরিয়া, ও কি মাখো মাখো প্রেম, কেক পেস্টি, মটন বিরিয়ানি, মটনের লাল ঝোল, ডিম কষা, শালিকে খাইয়ে উঠতে পারছে না। স্কিপ করো না, আমাদের সোমনাথ কিন্তু ভীষণ হিসাবি, হিসাব করে সংসার চালায় একদম, কিন্তু শালি এসে কেমন যেন হিসাবগুলো সব গরমিল গরমিল লাগছে, এই দেখবা। স্কিপ করবে না কিন্তু, তাহলে কিন্তু অনেক ইন্টারেস্ট বেড়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সোমনাথও ভালো আছে। সোমনাথের অ্যাকচুয়ালি ভালো থাকার কারণ হচ্ছে কখনো কখনো এই যে আমরা বারবার ভিডিও করছি, খিলখিল হাসি ঝরে ঝরে পড়ে, তাই খিলখিল হাসির জন্য যে আমরা ভিডিও নামাচ্ছি তার জন্য সোমনাথ আজকে টাইটেলে দিয়েছে। অ্যাকচুয়ালি সোমনাথ দিয়েছে, তোমাদের কাছে জিজ্ঞাসা থাকলো, এই টাইটেলটা আমার মনে হচ্ছে সোমনাথ না, সোমনাথের প্রাণের সখী লিখে দিয়েছে। যাই হোক, কখনো কখনো অন্যের মুখে হাসি ফোটানোর জন্যে নিজের কান্নাকেও লুকিয়ে রেখে হাসতে হয়, এরই নাম জীবন, বা এইটাই হলো এরকমভাবেই চলার নাম জীবন হতে পারে। মানে সংসেজে সংসার করা, এই কথাটার অ্যাকচুয়াল মানে হলো সংসেজে সংসার করা। আমি তোমাদেরকে এখানটা দিয়ে দেবো ওর টাইটেলটা, যেই আমি কিন্তু ভিডিওর থেকে কম টাইটেলের ওপর ফোকাসটা বেশি দিয়েছি, কারণ জীবনে মানে কখনো কখনো অন্যের মুখে হাসি ফোটানোর জন্য, কার মুখে হাসি ফোটানোর জন্য সোমনাথের বুক ফাটা কান্না চাপা দিয়ে রেখে হাসি হেসে এগিয়ে নিয়ে যাচ্ছে ওর জীবনকে, এগিয়ে নিয়ে চলেছে ওর সংসারকে, এগিয়ে নিয়ে চলেছে মেয়ের এডুকেশানকে। কার কান্না মেনলি হচ্ছে, কার কান্না? হ্যাঁ, ওটা হচ্ছে সেই ম্যান্ডির কান্না, যা যেই কান্না ম্যান্ডি রাহুলকে হারিয়ে হাও মাও করে কেঁদেছে এবং উন্মাদগ্রস্ত হয়ে গেছিল, সেই ম্যান্ডির কান্না মানে থামিয়ে ওই ম্যান্ডির মুখে হাসি ফোটানোর জন্যে সোমনাথ নিজের কান্নাকে লুকিয়ে রেখে হেসে যেভাবে জীবন চালাচ্ছে তারই নাম অ্যাকচুয়ালি জীবন। এটা সোমনাথ এত সুন্দর করে বুঝিয়েছে, ভাগ্যিস তোমার বউ এভারেস্ট জয় করে আসেনি, ভাগ্যিস। মানে এইটা সত্যিকারেরই ম্যান্ডি যদি পতিব্রতা স্বামী মানে বলে না সতীলক্ষ্মী প্রতিব্রতা, যেটাকে আমরা বলতে পারি বেহুলা, তারপরে হচ্ছে লায়লা, তারপরে হীর, মমতাজ, এরকম যদি হতো না সোমনাথ ম্যান্ডি, তাহলে তুমি মনে হয় ওকে এই চেয়ারের উপরে বসিয়ে রাখতে, দিয়ে বলতাম দেবী তোমার চরণটা দাও এই দুধ গঙ্গার ওপরে, দুধ গঙ্গা না আমার মা গঙ্গা, সরি অপমান করবো না, মানে গোলাপের পাপড়ির ওপরে জল দিচ্ছি তার উপরে চরণ রাখো আর সেই গোলাপ জলটা আমি খাবো। না গোলাপ জলটা বলাও মনে করে, ওকে কি বিসলারি ওয়াটার বলি গোলাপ জলটাও, কারণ আমি জানি মানে মুসলিমদের ইয়েতে গোলাপ জল ছেটানো হয়। সরি কান মলছি নাক মলছি, মানে এই যা কাজ করেছে কার সাথে তুলনা করবো তোমরা বলো, মনে হচ্ছে ওকে বিসলারি ওয়াটারে ওর বউ মানে সোমনাথ চরণ ধুয়ে সেই জলটা চন্নামৃত করে খেত। যদি এর বউ এই কুকীর্তি একটা নয় ভাই, এই রাহুলই প্রথম নয় যে তোমার বউ ভুল করে ফেলেছিল, সেই ভুল থেকে ওকে শুধরে বাড়িমুখো করেছো এবং এই বাড়িমুখো করার জন্য ওর ওই অপরাধটা যাতে ও না বুঝতে পারে, যাতে ও রিয়েলাইজ না হয় বা ও যদি কষ্ট না পায় যে ও কী ভুল করেছে জীবনে, এই ভুলটা করা উচিত হয়নি। এটা অনেক সময় মানুষ ভাবলে না ডিপ্রেশনে যেতে পারে, অনেক সময় ভাবলে ডিপ্রেশনে যেতে পারে, তাই সেই ডিপ্রেশনে না যাওয়ার জন্য অনেক সময় হচ্ছে ফ্যামিলির লোক কোনো বদমাইশি করলে বা দুষ্টুমি করলে সেটাকে ওর সামনে বারবার আলোচনা না করে চেপে যায়, ইগনোর করে। কিন্তু এই ম্যান্ডির ক্ষেত্রে কি সত্যি এটার প্রযোজ্য তোমরা বলো? এটা হ্যাঁ, টিনেজ কোনো মেয়ে ভুল করলো, টিনেজ কোনো ছেলে ভুল করলো, যেটার জন্যে বিশাল বড় একটা কোনো অঘটন ঘটে, যেটা রাহুলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, কারণ রাহুলের মা এটা করতেই পারে, ওর এই অতীতটা মনে না করিয়ে ওকে বর্তমান সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা উচিত রাহুলের মা বাবার। কিন্তু সোমনাথে আমার তো মনে হচ্ছে সোমনাথ এমন ট্রিট করছে, কচি মেয়ে প্রেম করে ফেলেছে, তাকে বুঝিয়ে বাজিয়ে ঘরে নিয়ে এসে সংসার করাচ্ছে, লজ্জা করে না গো তোমাদের? আমি টাইটেল লেখাটার কথা বলছি, লজ্জা করে না?
হ্যাঁ, তোমার বউকে দুদিন আগে রাহুল রিজেক্ট করেছে, না তুমি রাহুলকে রামপার্ট দিয়ে রাহুলকে জীবন থেকে ছাড়িয়েছো, খুব ভালো কাজ করেছো, এটার জন্যে আমার কোনো রকমের তোমার প্রতি অবজেকশন নেই নেই। এটা তোমার জায়গায় 100টা পুরুষ, তুমি যা কাজ করেছো 100টা স্বামী সেই কাজটা করতো, তুমি যেটা করেছো। কিন্তু তুমি তোমার বউয়ের সঙ্গে যেগুলো করছো এগুলো একটু এক্সট্রা ন্যাকামো বলে, কারণ যার এত নকশামি করার পর শালিকা এসেছে তোমাদের, সেই কালকে রাহুল ছেড়েছে, পরের দিনই লাল লাল খাসির মাংস ঝোল। যেদিন রাহুল ছেড়েছে সেদিন মনে করো সেদিন অনলাইনে খাবার এসেছিল মাছের ঝোল ভাত, মাছের ঝোল ডাল শাক ভাজা উচ্চালু ভাজা সব, যেদিন রাহুল ছেড়ে দিল ছুঁড়ে, মানে ম্যান্ডির ভাষায় কমিউনিটিতে লিখেছিল, সে ম্যান্ডির ভাষায়, ম্যান্ডির ভাষায় যেদিন রাহুল ম্যান্ডির পেটে ক্যাচ করে লাথি মেরেছিল সেই দিনকে হচ্ছে হয়েছিল অনলাইন থেকে মাছের ঝোল, পরের দিনই হয়েছিল খাসির মাংস, তার পরের দিনই হলো ডিম, আর হচ্ছে আজকে কালকে তো ডিম হয়েছিল তাই না, আর আজকে হলো আজকে হলো দুপুরবেলার মেনু, বাজার প্রচুর করা হয়েছে, মাছও কেনা হয়েছে, বাজারও করা হয়েছে, যেটা আমরা শালিকার ব্লগে দেখেছি, বাজার হয়েছে মাছ কেনা হয়েছে কিন্তু রান্না হয়নি, রান্না কোথায় হয়েছে না, অনলাইন মাটন বিরিয়ানি এসেছে বউয়ের মুখে হাসি ফোটানোর জন্যে। কিসের জন্যে? বউয়ের মুখে হাসি ফোটানোর জন্যে, বউ এভারেস্ট জয় করে এসেছে, মানে জয় করতে গিয়েছিল, সরি আমার না বারবার একটু মনটা অন্য মানুষ করে, এভারেস্ট জয় করতে গেছিলো কিন্তু এভারেস্টের চূড়ায় উঠতে পারেনি, তার আগেই বরফের ধস নেমেছে বলে ওকে ফিরতে হয়েছে। কিন্তু এই এভারেস্টের যে পথে গেছিলো এই কারণে সোমনাথ, বউ মানে এভারেস্টের পথে যাওয়ার পর যেই এভারেস্টের চূড়া জয় করতে পারেনি বলে বউ মনো কষ্টে মনো দুঃখে কাতরাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, লুটোপুটি খাচ্ছে যে আমি এভারেস্টের ওপরে উঠতে পারলাম না, 15ই আগস্টের দিন ওখানে পতাকা লাগাতে পারলাম না, সেই কারণে বউ বিভৎস পরিমাণে কান্নাকাটি করছে। কিন্তু সোমনাথেরও বুকে চাপা কষ্ট আছে যে পতাকাটা যদি আমার বউ 15ই আগস্টে এভারেস্টের ওপরে গেঁথে দিত, উফ আজকের চারিদিকে সেই হাততালি, সেই অ্যাপ্লিকেশন, সেই নাম, সেই ইয়ে, কিন্তু হলো না, কারণ রাহুল এভারেস্ট ম্যান্ডির মুখে ক্যাতা ক্যাত লাথি মেরেছে, মানে বরফে ধস নেমে গেছে, ধস নামার কারণে ম্যান্ডিকে বাড়ি ফিরতে হয়েছে। সেই যে এভারেস্টে জয় না করতে পারার জন্যে ম্যান্ডি ভীষণ মর্মাহত, ভীষণ কাঁদছে, সেই কারণে ম্যান্ডিকে ভুলিয়ে রাখার জন্য সোমনাথ কেক প্যাস্টি, মটন বিরিয়ানি, মটনের লাল লাল ঝোল, ডিমের লাল লাল ঝোল, তারপরে হচ্ছে অনলাইন মিওমোর থেকে নানান ফ্লেভারের কেক পেস্ট্রি যত রকমের খাবার আছে, তাতেও যদি না বলে লোকাল ভুট্টা, ফুল বিস্কুট, তিনবেলা কফি, চা, কী চাই, দরকার পড়লে শালিকে পটিয়ে রাখছে সোমনাথ। হ্যাঁ, শালির প্রতি, শালিকে সোমনাথ কিন্তু সেভাবে ক্যামেরায় ক্যাপচার করছে না, শালিকে সোমনাথ করছে না, কারণ সোমনাথ তো বুদ্ধিমান, সোমনাথ অতটা করতে চায় না, কিন্তু শালির আবার একটু কুরকুরানি বাই আছে, শালির ভীষণই কুরকুরানি, সে কারণে শালি যতটা পারে ব্লগের মধ্যে যায় ওকে ঘুষিয়ে নেয়, বলছে আসবা না মানে ফষ্টি নষ্টি মারার সময় শালি শালি করে ওই এক ঘরে সিনেমা দেখবো, ছাদে মশার কামড় খাবো, তারপরে হচ্ছে তোমার ওই পুরোনো সিনেমার ঋষি কাপুরের গান শুনবো, আর তুমি আমার ক্যামেরায় আসবা না মানে আসো শীঘ্রই আসো, ক্যামেরায় টেনে নিচ্ছে সুন্দরভাবে, এবং মেয়ের দেখাশোনা এই মুহূর্তে যেহেতু ম্যান্ডি এভারেস্ট জয় করতে পারেনি তার জন্য মনোকষ্টে সোমনাথ ম্যান্ডির সেবা করছে, স্বামী স্ত্রীর মধ্যে বুঝতেই তো পারছো মনের কষ্ট বা যন্ত্রণাটা এতটা বেশি, সেই কারণে এই সময় বাচ্চাটা দেখাশোনা ঠাম্মা ঠাম্মি করছে। ইস আহারে, এই ঠাম্মা ঠাম্মিগুলোকে তোমাদের আবার টোনাটুনি মিল হওয়ার পর এই বুড়ো বুড়িটাকে ছুঁড়ে ফেলে দিও না, দেখো অন্তপক্ষে। হ্যাঁ, তোমার তো আবার সোমনাথের তো আবার বোম বলে যখনই বউ পেয়ে যাবা ব্যাস, মা সতীকে যখনই পাবে, মা সতী যখনই পাবে সোমনাথ ব্যাস সারা পৃথিবী গোল্লায় যা, ভুলে গিয়েছে বম 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 ডমরো বাজে ডম ডম ডম, তখন শুরু হয়ে যাবে আমাদের সোমনাথের আলাদা রূপ। তো যাই হোক, শালি বউ আর সোমনাথ মিলে ছাদে অনেকটা করে সময় কাটায়, সেই কারণে ছাদে মশা কামড়েছে, মশা কামড়ানোর ফলে সোমনাথের মাথা ধরেছে। আচ্ছা, এই মাথাটা অ্যাকচুয়ালি আমি তোমাদের কাছে একটু জানতে চাই, ম্যান্ডিরও যখন রাহুলের সাথে প্রেম ছিল তখনই এরকম মাথা ধরেছে, মাথায় কাজ করছে না, শরীর ভালো লাগছে না, এরকম ছিল না আমাদের সোমনাথের আবার প্রেম রোগ হলো নাকি, মানে সিমটম যেটা আমরা কি হয়, যেমন ম্যালেরিয়ার একটা সিমটম আছে, যেমন জন্ডিসের একটা সিমটম আছে, যেমন টাইফয়েডের একটা সিমটম আছে, তেমনি ডেঙ্গুরও একটা সিমটম আছে, আবার প্রেমেরও কিন্তু একটা সিমটম আছে, যেটা ম্যান্ডি প্রেমিকাকে আমরা দেখেছি যখনই রাহুলের সাথে গভীর প্রেমে লিপ্ত হয়ে গেছিলো তখনই ওর প্রায় মাথার যন্ত্রণা উঠতো, মাইগ্রেনের ব্যথা। হ্যাঁ, ওর ভীষণ মাইগ্রেনের ব্যথা, ও ডার্ট বা ওষুধ না খেলে কমবেই না, বোন অনেকক্ষণ তেল মালিশ, মাথায় তেল মালিশ করতে হবে, ঠিক সেরকম ধরনের দেখলাম সোমনাথেরও শরীরটা খারাপ,
ছাদে বসে মশার কামড় খেয়ে। আমার তো এটা মানে ডেঙ্গু লাগছে না, এটা আমার লাভেরিয়া লাগছে। মানে ডেঙ্গু বা ম্যালেরিয়া সোমনাথের হয়নি, আমার মনে হচ্ছে এটা লাভেরিয়া হয়েছে। শালির সাথে একটু এই মন খুশি শোনো, এটা হয়, এটা আমি রাগ করবো না, কারণ যা টর্চার, মেন্টাল টর্চার ম্যান্ডি করেছে সে জায়গায়, যখন আলু ভাতে একবারে লদ লদে আমাদের মারিয়া শালিকে সোমনাথ পাবে, তখন একটু ভালোবাসতেই পারে। এবার ভালোবাসা কিন্তু কেউ নজর দেবে না, তাহলে একবার চোখ আমি তোমার কাজলও করিনি যে কালো টিকা লাগিয়ে দেবো আমার ভাইটার, আমার ভাই বোনতেও ভয় লাগে। তো যাই হোক, শালি আর জামাইবাবুর খুব ভালোবাসা, যেন নজর না লাগে এদের দুজনকে। তা দেখলাম আমার মনে হচ্ছে এদের ডেঙ্গু বা ম্যালেরিয়া না, এদের লাভেরিয়া হয়েছে। তবুও আউট অফ মার্কেট, রানাঘাটে তো আউট অফ মার্কেট হয়ে গেছে অল আউট, আর হচ্ছে তার জন্যে অল আউট আর জনির ডাইপার আনতে দেবে অনলাইনে। জনি কিন্তু খাটের তলায় ঢুকলে আর বেরোচ্ছে না, কেন বলো তো বেরোচ্ছে না? কেন বলো বেরোচ্ছে না? জনি খাটে ঢুকলে বেরোচ্ছে না কেন? এসির জন্যে, লোমের জন্যে, গরমের জন্যে? না, তোমরা না সিঁড়ির তলায় যখন ওকে একবার ঢুকিয়ে দিচ্ছ আর নিচ্ছ না। মারিয়া দুদিন আগের একটা ব্লগে, দুদিন না কালকের একটা ব্লগে দেখবে, কালকেই মনে হয়, ওরা খেয়ে দিয়ে দুপুরবেলা এসিতে শুতে গেল, জনিকে কিন্তু নেয়নি, জনিকে কিন্তু সিঁড়ির তলায় ফেলে রেখেছে জানো, সিঁড়ির তলায়। কারণ সোমনাথ বেরিয়ে গেল দুপুরবেলা, সোমনাথ খেয়ে দিয়ে বেরোলো না, তখন কিন্তু বারবার মারিয়া দেখাচ্ছিল জনিকে, জনি খাচ্ছে না জানো তো, ও এখন শুধু ঘরে যাওয়ার বায়না করেছে। করবে না গো, গরমটা কি পড়েছে জানো, মারাত্মক গরম, আর ওদের গায়ে লোম। ওরা রাস্তার কুকুরগুলো সব ড্রেনের মধ্যে চুবে চুবে বসে আছে, সব রাস্তার কুকুরগুলো যখন ওদের প্রচণ্ড গরম লাগে, ওরা ড্রেনের মধ্যে, জলের মধ্যে চুবে থাকে সে জায়গায়। এ তো ঘরের কুকুর, এদেরকে এসি 24 ঘন্টা, বিস্কুট তবু, বিস্কুট কিন্তু নিচে নামে, বিস্কুট কিন্তু ইস্যু পেলে, আগু পেলে কি বলবো, আমাকে মানে হাতে পায়ে ডাকবে, ওঠো ছাদে নিয়ে চলো, ওকে ছাদে নিয়ে যেতে হবে, ইস্যু করবে, আগু করবে, যা করার করবে, করে এসে আবার শোবে। ও ঢুকছে আর বেরোচ্ছে না, এটা কিন্তু বলছে যা হয়ে যাক, যা তোরা আমাকে যা দিয়ে খোঁচাবি, যেমন মারবি মার, তবু আমি বেরোবো না খাটে তলা থেকে, কারণ এসির হাওয়াটার জন্যে, ঠান্ডা হাওয়াটা, কারণ ওরা প্রায় সময় ঘরটা শুচ্ছে, এসি চলছে, ঘরটা একটু ঠান্ডা হয়ে রয়েছে, সিঁড়ির তলায় বাচ্চাটা বাঁচে গো। তোমাদের ভেতরে না মনুষ্যত্ব, মন একটা মায়া, শোনো ওই ডাইপার 1000 টাকার পরিয়ে রাখলেই ভালোবাসা হয় না, অ্যাকচুয়ালি ওটাও তোমরা স্কিন ডিজিজ করছো, কারণ ও যেখানে সেখানে হিস করে দিচ্ছে, ভাববা। এই দেখো, এই দেখো এইখানটা, আমি এসছি বলে আমি কিন্তু যখনই রাস্তা থেকে বাড়ি আসি আগে কলপাড়ে যাই, কারণ আমি জানি বিস্কুট উল্লাসে ভরে যাবে, সোজা কলপাড়ে নিয়ে যাই, ওখানে দাঁড়িয়ে থাকি, ও হিস করে, তারপর আমি জামাকাপড় ছাড়ি বাথরুমে যাই, তারপরেও এখানটা এসে পেটি ছিল, এইসব পেটিগুলো এনেছে, মানে সব অনলাইনে চকলেট মকলেট এসছে ভাই রাখি সেই কারণে ওই ওখানে হিস করে দিল, কি বলবো, হিসটা করে দিল। এই দেখো, তা বলে কি ওর স্বাধীনতা নেই, ওর ওকে বাঁচতে দিতে হবে না? ও 24 ঘন্টা শুধু নামে, শুধু খেতে, খাওয়ারটুকু যতটুকু সময় লাগে সেটুকু খাবার খেয়ে এসিতে চলে যাবে, আর পায়খানা বাথরুমের টাইমে হলে বলবে, একদম বলবে, আমাকে বলবে যে চলো, মানে ব্যস্ত হয়ে পড়বে, মানে বারবার তোমাকে ডাকবে। আর তোমরা দেখেইছো বিস্কুটকে, বিস্কুট কীভাবে ডাকে যে যাওয়ার জন্য, ছাদে চলো, খেতে দাও, সবও কিন্তু বলে। আমি অবাক হয়ে গেলাম, এরা মানে ওকে বের করে দুপুরবেলাটা সিঁড়ির তলায় রাখার জন্য ব্যস্ত, কারণ খাটের তলায় পটি করে দেয়, ভীষণ গন্ধ হয় গো, সত্যি গন্ধ হয়, মিথ্যা কথা আমি বলবো না, ওরা এসিতে থাকলে পটি করলে গন্ধ হয়, আর এসি ঘরে জানলা দরজা সব বন্ধ থাকে বলে গন্ধটা ভীষণভাবে স্প্রেড। তার জন্যেও কিন্তু রুম ফ্রেশনার আছে, রুমের ওডোনিল আছে, দরকার পড়লে যখন একটু করেছে এরকম দরজার জানলাগুলোকে মাঝে মাঝে খুলে দেবা এসি ঘরে, দেখবে সমস্ত দুর্গন্ধ বেরিয়ে যাবে। কিন্তু অবলা জীব তো কদিন বাঁচে বলো তো, এরা মায়া লাগে। তাহলে তোমরা ক্যামেরায় দেখাবা না, যদি তোমরা এগুলো না করো না, এগুলো দেখাবা না, এগুলো দেখলে পরে তোমাদেরই মনুষ্যত্বের ওপরে জিজ্ঞাসা চিহ্ন আসে। চলো ভিডিওটা আর কি বলবো, মানে শালিকা আর রিজুর ভালোবাসা, আর এদিকে আমাদের ম্যান্ডির এভারেস্ট জয়, এই নিয়েই ছিল আজকের গল্প। কেমন লাগলো, কী বললাম বুঝলা কি না, কারণ ম্যান্ডির মতো সোমনাথেরও এখন লাভেরিয়া রোগটা লেগেছে, তাই লাভেরিয়া রঙটা কত দূর রঙিন হয় আমরা দেখব, কারণ গল্প তো, স্টোরি তো চেঞ্জ হবেই, তাই না? চলো টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, খুশিতে থেকো, আর আনন্দে থেকো। প্রচণ্ড গরম লাগছে, দেখছো তো আমি কীভাবে ঘামছি, তবুও তোমাদের সাথে না, আজকে সারাদিন, কালকে সব ভিডিওগুলো আজকে ছেড়েছি, আজকের একটা ভিডিও যায়নি, তাই এখন একটা ভিডিও দিয়ে দিলাম, আর রাতে অবশ্যই লাইভে আসছি। মারিয়া প্রচণ্ড চতুর মেয়ে, প্রচণ্ড,
আর ওইদিকে রাহুল আর তোমার হচ্ছে ম্যান্ডির এইগুলো সত্যি প্রেম কাহিনী কতটা দূর সমাপ্ত হয়েছে এই নিয়ে সন্দেহ থাকো। কারণ অনেক সময় হতে পারে ম্যারিয়া আর সোমনাথের এই ভালোবাসা এরকম পুরপুর পুরপুর করতে করতে যেন শ্বশুর শ্বশুর করতে করতে আগুন লেগে যাবে দাপ করে। ওই আগুন লেগে গেলেই ম্যান্ডি একদম পাক্কা কেটে পাখি উড়ে চলে যাবে সোমনাথের রাহুলের কাঁধে, রাহুলের ডালে। চলো।